পেঁয়াজ কিনছি 110 টাকা করে, আর পটল কিছু 40 টাকা করে। বেঁচে থাকার জন্য বেঁচে থাকার মালিক আল্লাহ, বুঝছেন? 100 টাকা কেজি হলে আল্লাহ খাওয়াইব। যে টাকা বেতন পাই এই টাকা দিয়া সব কিছু মিলায় জিলায় চলতে পারি না। আমি তো পেঁয়াজ কিনছি আর পটল কিনছি। দাম কেমন দেখি? পেঁয়াজ কিনছি 110 টাকা করে, আর পটল কিছু 40 টাকা করে, আর ভেন্ডি কিনছি 50 টাকা করে। দাম বেশি মনে হয়েছে? হ্যাঁ, বেশি এই দাম। গেছে বাজারের চেয়ে দাম বেশি এবার। কোনটা বেশি? সবটাই বেশি। আমি ভেন্ডি দিলাম 30 টাকা কেজি, আজকে কিনলাম 50 টাকা কেজি, আবার অনেক জায়গায় 60 টাকা আছে, আর ফেস দিয়েছে 80 টাকা করে, অনেক 110 টাকা করে। তাহলে এটাও বেশি, 30 টাকা বেশি। ওই তো আমাদের ওই যে লালুডি খাইতে হইব আর কি। এগুলো আমার ধারণা না, আমি সাধারণ লোক, কাজ করি ভাত খাই, বুঝছেন? এসব ব্যাপার নিয়ে মাথা কামাই না, চিন্তাও করি না, বুঝছেন? বেঁচে থাকার জন্য বেঁচে থাকার মালিক আল্লাহ, বুঝছেন? 100 টাকা কেজি হলে আল্লাহ খাওয়াইব। ওই আলু দেখতেছি কেনার লাগে আর কি। আলুর দাম কি? আলুর দাম তো বেশি। আমরা মানে সাধারণত যে মানুষ, আমরা জন্য অনেক ই হয়ে যায়, বেশি হয়ে যায়। তরকারির বাজার ঘুরতেছি তো দেখতেছি আর কি। আমাদের জন্য তো অনেক কষ্ট। আমরা মানে যে টাকা বেতন পাই এই টাকা দিয়া সব কিছু মিলায় জিলায় চলতে পারি না। কমলে ভালো হয়। আমরা তো এখন কি বলবো, বাজারের অবস্থা অনেক বেশি দাম। সব জিনিসের কি কি জিনিস নিছেন এবং কেমন কি বেশি দাম দিচ্ছেন? আমি তো শুধু শাক কিনছি এবং ভেন্ডি ভেন্ডি নিব, এগুলো আর কি। আগে থেকে অনেক দাম হাই। এই যে সবজির দাম যে বেশি, এটা আপনার দৃষ্টিতে কেমন? এখন বৃষ্টি নামছে, যার কারণে মনে করেন সাথে সবজি ছিঁড়তে সমস্যা হইতেছে, যার কারণে সবজি দাম আর কি উঠতো বেশি। সবজির সাথে কিন্তু আপনার ডিমের বাজারও বৃদ্ধি পেয়েছে, সেটা কি হিসেবে? ডিমের দোকান এখন তো আমি যাইনি, যার কারণে ওটা আইডিয়া নাই। বিগত দিনে ডিম কেনা হয়েছে? ডিম কিনছি আমি আরও 7-8 দিন আগে, তখন ছিল আপনার খাঁচি ছিল 350, এখন বর্তমানে কত সেটা জানি না।